আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটি। সিনিয়ররা দলে না থাকায় তাদেরকে নিয়ে বোমা ফাটিয়ে একই বললেন তরুণ ব্যাটার আফিফ। দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে নেই বাংলাদেশ দলের সিনিয়র কোনো ক্রিকেটার, ফলে তরুণ টাইগার ক্রিকেটারদের জন্য সিরিজটি চ্যালেঞ্জিং হতে চলেছে। টাইগার ব্যাটার আফিফ হোসেন জানিয়েছেন তিনি বর্তমান নিয়েই ভাবছেন, যতটুকু সুযোগ পাবেন নিজের শতভাগ দিতে চান তিনি। এ প্রসঙ্গে আফিফ বলেন, আমি কখনো এত বড় করে ভাবি না যে সামনে কি আছে, আমি শুধু বর্তমানে ভালো করার চেষ্টা করি এবং নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি প্রত্যেক ম্যাচে। সিনিয়রদের না থাকা অস্বস্তিতে ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে আফিফ জানিয়েছেন নিজের দায়িত্বটা পালন করতে চান তিনি। সিনিয়ররা আছেন কি নেই এ নিয়ে ভাবছেন না আফিফ। তার ভাষ্য, আমি প্রথমে বললাম আমি সবসময় বর্তমান নিয়ে থাকার চেষ্টা করি, আমার রোলটা বা আমার সবকিছু আমি যেন সেরাটা দিতে পারি, আমি যেন নিজেকে বলতে পারি নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি আর সেটাতেই আমি বিশ্বাস করি। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল 2-1 ব্যবধানে। এবার তাদের হোয়াইট ওয়াশ করার পরিকল্পনা বাংলাদেশ দলের। নিজেদের পরিকল্পনা নিয়ে আফিফ বলেন, পরিকল্পনা অবশ্যই, আমরা জেতার চেষ্টা করব এখানে সবগুলো ম্যাচে, কন্ডিশন তো ওভাবে দেখা হয়নি, প্র্যাকটিস সেশনে যে উইকেটগুলো পাবো এগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার একটি ব্যাপার আছে আর এটার পরেই বলতে পারবো। দর্শক, আফিফের এমন আত্মবিশ্বাসে বাংলাদেশ কি সত্যি পারবে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত, সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।